বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এর বিপুল সংখ্যক জনসংখ্যা যখন জনশক্তিতে রূপান্তরিত হচ্ছে, স্বপ্ন সমৃদ্ধি যখন এদেশের মানুষের হাতে বাস্তবতায় পরিণত হতে শুরু করেছে, সেই কাঙ্ক্ষিত স্বপ্নযাত্রার অন্যতম প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে নানান দুর্ঘটনা। প্রাণ ও সম্পদের বিপুল ক্ষতি বারবার স্তব্ধ করে দিতে যাচ্ছে ধাবমান উন্নয়নের চাকা। এই পর্যন্ত আগুনে পুড়ে ধ্বংস হয়েছে লক্ষ কোটি টাকার সম্পদ, আর অকালে ঝরে পড়েছে হাজার হাজার প্রাণ। আমরা বারবার ভেবেছি এই অপূরণীয় ক্ষতির প্রতিকার, আর ভেবেছি বলেই অন্তত আগুনের হাত থেকে দেশের শিল্পখাতকে বাঁচাতে আমরা বাজারে নিয়ে এসেছি আরএফএল ফায়ার সেফটি ইকুইপমেন্ট, যা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আমরা নিজেরাই স্থাপন করে থাকি। আমাদের সেলস ইঞ্জিনিয়াররা সরাসরি স্থাপনা পরিদর্শন করেন, স্থাপনার নকশাসহ কাজের অর্ডার সংগ্রহ করেন। নিবিড় মনোযোগ ও দক্ষতার সাথে স্থাপনার উপর NFPA ও BNBC নির্দেশনা অনুসরণ করে নির্ধারণ করা হয় সংশ্লিষ্ট যন্ত্রপাতি। এরপর আমাদের ওয়ারহাউস থেকে স্বয়ংক্রিয় যন্ত্রপাতি ও উপযুক্ত মানের গাড়িতে করে অত্যন্ত যত্ন সহকারে মালামাল সরবরাহ করা হয়। এরপর নকশা অনুযায়ী নিপুণভাবে শুরু হয় কার্যক্রম। কার্যক্রমটি দুই ধাপে সম্পন্ন করা হয়। প্রথম ধাপে করা হয় ফায়ার অ্যালার্ম সিস্টেম ইনস্টলেশনের কাজ। আর দ্বিতীয় ধাপে করা হয় ফায়ার হাইড্রেন্ট সিস্টেম প্রতিস্থাপনের কাজ। আমাদের পণ্যগুলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ অন্যান্য উন্নত দেশ থেকে আমদানিকৃত এবং ইউএল ও FM লিস্টেড। এভাবেই একের পর একতলা পেরিয়ে এগিয়ে যেতে থাকে অনাকাঙ্ক্ষিত অগ্নি দুর্ঘটনা থেকে মুক্তির যাত্রা। এবার পুরো সিস্টেমটি স্থাপনের পর পরীক্ষা করার পালা। আমরা যখন নিশ্চিত হই পুরো সিস্টেমটি ত্রুটিমুক্তভাবে কাজ করছে, কেবল তখনই আমরা মালিক পক্ষের কাছে সিস্টেমটি হস্তান্তর করি। আমরা নিরাপদ, আপনারাও নিরাপদ থাকুন। আরএফএল ফায়ার সেফটি ইকুইপমেন্ট অ্যান্ড সলিউশন।